Hello friends, welcome back to my channel Desi Piku and watching my another video. So today I am going to vlog today. পিঙ্কা না দিদি? হ্যাঁ ঠিক বলেছিস, পিঙ্কা না আমি দিদি ভাই। ভুকু দিদি ভাই আমি কে বললে? কি ভুম ভুম না নুন? তুই খালি কালকে থেকে আমাকে বলে আছিস ভুম না নুন নুন না রুন। আমি কে আসলে? আমি তোর কাছে কে? পিঙ্কা দিদি না আমি। দিদি না পিঙ্কা? পিঙ্কা না দিদি ভাই। কি করছিস রে তুই? কি করছিস? লড়ি লড়ি তো। এখন আমি ঘর থেকে ডাইনিং এ চলে এসেছি আর এখানে বাড়িটাতে বসেছি। একটু বেশ বাইরেটাতে হালকা হাওয়া দিচ্ছে, বাট প্রচন্ড রোদ্দুর এখানে। না আজকে এত গরম পড়েছে, কাল থেকে এত গরম বলার মতো না। হাওয়া নেই, সেই কাহরে কেমন একটা গুমুট গুমুট। এখানে মাসি এখন গাছে সব জল দিচ্ছে, বিকাল হয়ে গেছে। তো এখানেও আজ এখানে প্রচুরও গার্ডেনিং করছে, অনেক গাছ পুঁতেছে, পিছনেও গাছ আছে অনেক। ওর এখন খুবই গার্ডেনিং এর শখ হয়েছে, সব নিজের হাতে করেছে। হ্যাঁ এগুলো কি গাছ একটু বলতো মাসি? এটা এটা একটা ফুল গাছ, এটা বেলি ফুল। সব ডাল কেটে কাটিং করে সব কলম করে করে কোরা করা হয়েছে, সব এ করেছি। এই গাছটার একটু অবস্থা এখন একটা ডাল একটু প্রবলেম করছে, বাকি সব ঠিক আছে। এটা আমি কাট নিজে কাটিং করে বসিয়েছি, টগর ফুল গাছ। হ্যাঁ এটাও হয়ে গেছে টগরটা। আর এই যে এখানে গাঁদা ফুল হয়েছে তাই না? গাঁদা গাছ মানে গাছ হয়েছে। এটা কাটিং বসিয়েছি। আচ্ছা এটা পাথর কুচি, এটা আমাকে একজন গিফট দিয়েছে, এটাও পাথর কুচি গাছ। ওকে এখন সব গাছই গিফট করছে সবাই। স্পাইডার, এটা এখানে নীলকণ্ঠ আছে দুটো, আর এখানে হচ্ছে এই যে পাতা বাহারিটা আছে, এর মধ্যে পিঙ্ক পিঙ্ক ফুলও হয়, এখনো ফুল ধরেনি এটা। এখানে মানি প্ল্যান্ট আছে, অ্যালোভেরা করেছি অনেক, তুলসী গাছ, এটা এই যে পুলমেরিয়া যাকে বলে চাপা ফুল গাছ আর কি, পুলমেরিয়া। এটা করবি আছে একটা, করবিটা বেশ বড় হয়ে গেছে। এই যে এটা 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 হচ্ছে একটা হলুদ রঙের ফুল হয়, এই গাছটা সঠিক নাম আমি জানি না, কিন্তু একটা হলুদ রঙের ফুল হয়, খুব ভালো মানে খুব সুন্দর। আর এই যে এই ফুল গাছটা বেশ খুব সুন্দর, মানে ডেকোরেশনের জন্য ভালো। ডেকোরেশনের জন্য বলতে এই গাছটা খুব একটা ভালো গাছ, মানে দামি গাছ ভালো। আর এই যে সুকুলেট বলে একটা এ আছে প্রজাতি, সেই প্রজাতিরই এটা একটা গাছ। কিছু একটা ট্যাঙ্গেল হার্ট বলে কিছু নাম আছে, এটাও একটা অপরাজিত। এখানে টাইম ফুল গাছ হয়েছে, এখানে একসাথে তিন রকমের, একসাথে পাঁচ রকমের কালার আছে। আচ্ছা পিঙ্ক, একটা হালকা ডিপ পিঙ্ক, আর হলো কি হলুদ আর লাল। সকালবেলা সব টগর ফুলগুলো এমনি নিয়ে নেওয়া হয়েছে, ঠাকুর পুজোর জন্য লাগে। তো এখন গাছে ফুল নেই, এখানে লজ্জাবতী গাছ, অ্যালোভেরা গাছ, কণ্ঠ গাছ, এরকম সন্ধ্যাতারা গাছও আছে। এই ফুলগুলো খুব সুন্দর হয়। তোমরা তো দেখলে যে এখানে কত রকমের গাছ মাসি পুঁতেছে, তো মাসির প্রচুর পরিমাণে গার্ডেনিং এর শখ। মানে এছাড়া বাইরে তো এরকম গাছ আছে, এছাড়াও বাড়ির ব্যাক সাইডেও প্রচুর পরিমাণে মানে গাছ পোঁতার জন্য আবার আলাদা করে মাটি ফেলে গাছ পুঁতছে ছোট ছোট করে। এবার ওখানে সবে গার্ডেনিং স্টার্ট করেছে, ওখানে এখনো পর্যন্ত সেরকম অনেক রকম গাছও পুঁততে পারিনি। কিছু কিছু গাছও পুঁতেছে, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। এই যে বাড়ির পিছনে ছোট্ট একটা গার্ডেনিং স্টার্ট করেছে, তো এখানে নাকচম্পা, জবা ফুল গাছ, ওটাও আরেক ধরনের জবা ফুল গাছ। এইটা ঠিক কি গাছ সেটা আমি জানি না, আর এখানে ডাল পুঁতেছিল হয়নি। এরকম অনেক রকমের গাছ ও মানে স্টার্ট করছে, তো তার এই দিকেও অনেক রকমের গাছ পুঁতবে আই থিঙ্ক। শুধু বাইরে বা বাড়ির ব্যাক সাইডে না, ও ঘরের মধ্যে এমনকি এরকম প্রচুর মানে আর্টিফিশিয়াল ফুল, আর্টিফিশিয়াল গাছ দিয়ে এরকম খুব সুন্দর সুন্দর ডেকোরেশন করে রেখেছে। তো এখন সেগুলো তোমাদের আর দেখাচ্ছি না। যাই হোক এখন আমাদেরকে একটু কিছুক্ষণ পর রেডি হতে হবে, রেডি হয়ে বাড়ির জন্য বেরোতে হবে। তো একটু এমন লাগছে কারণ ভাইদের সাথে মানে মজা করতে, ওদের সাথে আনন্দ, ওগুলো খুব বেশ ভালো লাগে, খুব ছুটি। তো যখন চলে যাই আবার একটু নিজেকে একা একা ফিল হয়।
বাট যাই হোক বাড়িতে যেতেই হবে, তো কিছুক্ষণ আমি একটু রেস্ট নিই, দেন আমরা এখান থেকে বেরাবো। তো চলো ততক্ষণে যে টাটা বাই ফ্রেন্ডস, আমরা চলে যাচ্ছি, টাটা টাটা। তো চলো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে আমি দেখাবো। টাটা, মা বাড়ির ওখানে নেমে গেছে আর আমি এখানে এসেছি আমার একটা ফ্রেন্ডের বাড়ি যাওয়ার জন্য, বাট কিছু ফ্রেন্ড এখন আসা বাকি আছে, তো আমরা এখানে একটা জায়গায় বসে আছি, তো ওরা আসুক। আমরা কেক শপে ঢুকলাম, কেক কিনলাম, এবার ওরা আসলে আমরা সেই ফ্রেন্ডের বাড়িতে যাব, তো ওখানে গিয়ে দেবো তোমাদেরকে সব। আমরা হাঁটছি, এখানে একটা ফ্রেন্ডের সাথে মিট হয়ে গেছে, ওই সব একটা হাই করে দে। এখানে সামনে আর একটা ফ্রেন্ড আছে, মুখ দেখাতে যাই তো। তো আর একটা ফ্রেন্ড আছে, ওর সাথে মিট হবে। তার বেস্ট ফ্রেন্ডের সাথে মিট হয়ে গেছে, একটু হাই করে দে দিদি। মুড কেন এত খারাপ, কেন মুড কোনটা? ফাইনালি আমরা আমার ফ্রেন্ডের বাড়িতে চলে এসেছি আর আমরা পুরো বৃষ্টিতে ভিজে, অবস্থা খারাপ। ঠিক একদম মেন টাইমে বৃষ্টি চলে এসেছে, পুরো চুল টুল জামা সব ভিজে গেছে। আমাদেরকে একটু জল দাও, আমাদের ঘরে জল এনে দাও। ঘোড়া প্রতিদিন ঘোড়ার মতনই লাগে, লম্বা চোখে পড়েছে। হচ্ছে কিন্তু এই কিন্তু তো শালি হচ্ছে, এই যে বউ, এই যে এনার বউ, বাবা নিচে আছে তোমার, আসতে পারো অল্প করে, এটাকে ছবি ইয়ে স্টিল ছবি তো কার জন্মদিন আর কি খাওয়ার আসছে, তোর বাড়িতে আমরা খেতে এসেছি।
মুখটা দেখা দেখা সবাইকে, আমি তোর কত সুন্দর তোকে মেক ওভার করেছি, একটু দেখা একটু দেখ। বন্ধুরা, আমাদের বাকি যত বন্ধু ফ্রেন্ডসরা এসেছিল সবাই এখন বাড়ি চলে গেছে, বাট আমি থেকে গেছি। বিকজ আমার বাড়িটা অনেকটা দূর, তো এখান থেকে রাত্রি যেতে যেতে অনেকটা লেট হয়ে যেত, বাড়ি যেতে যেতে অনেকটা লেট হয়ে যেত। তো আমাদের মারা কনসাল্ট করে আমাদের কাছে এখানে থেকে যেতে বলেছে, আর আজকে আমরা সারা রাত্রি হুল্লোল করবো। ফার্স্টবার আমরা মানে আমি ওর বাড়িতে স্টে করছি, তো রাত্রিতে প্রচুর মজা হবে। তো যাই হোক, তো সবারই প্রচন্ড মজা হয়েছে ওর বাড়িতে, আর আমরা রাত্রিরও খুব মজা করতে বাচ্চা এনজয় করা হয়, বাট এরকম ভাবে বাচ্চা সেলিব্রেট তোকে ছাড়া তারা দেখানো হয়নি কিন্তু, ওটা ছাতায় যেভাবে তুই আসছিলি মুখটা এরকম করে, ঠিক আছে চোর যেমনি চুরি করতে যায় না মুখটাকে ঢেকে, ঠিক ওরকম একটা সিরিয়াসলি এখানে এন্ড করছি। তো ততক্ষণ টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কি চ্যানেলের নাম দেখি, আমার বোন জানে না। পিকু, কি পিকু? আরে দেশি পিকু। Yeah. So subscribe my channel. Okay, bye. Love you.